হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা অনেকদিন পর চলে আসলাম একটি সুপার মার্কেটে এখান থেকে কিছু স্পেশাল করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে মাত্র বাজে সন্ধ্যা 5টা, আর এখন 5টা বাজে। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে এরকম সন্ধ্যা হয়ে গিয়েছে যে মনে হচ্ছে যেমন রাত 10টা 11টা বাজে। আর এখানে এখন শীতের দিন, তো সো এই কারণে এরকমই, এই অর্থাৎ বিকাল 4টা বাজলেই এখানে সন্ধ্যা হয়ে যায়। সো যাই হোক, এখানে দেরি করলাম না, কারণ আমাদের এখানে অনেক সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি স্পেশাল শেষ করে বাড়িতে ঢুকতে হবে। সো আমি এখন প্রথমে এখান থেকে কারেলো নিতে গিয়েছি, কিন্তু আমি এখান থেকে কারেলো নিতে পারছি না, আমার কাছে ভাঙতি পয়সা নেই, অর্থাৎ আমার কাছে যা আছে সবই হচ্ছে নোট। আর এখানে কারেলো নেওয়ার জন্য কয়েন ইউজ করতে হতো, সো আমি নিতে পারিনি। এখন আমি ভিতরে ঢুকে গেছি, যে আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর এখানে যেহেতু দেরি করা যাবে না, আমি এখান থেকে এসে সাথে সাথে আটা নিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ফারিনা TP00। আমরা এখান থেকে 5 কেজির বস্তা, 5 কেজির বস্তা €2.90, আর 1 কেজির প্যাকেটগুলো হচ্ছে 0.60, অর্থাৎ 60 পয়সা করে। সো আমি এখানে এখানে 2 বস্তা আটা নিয়ে নিচ্ছি, আর এখানে 2 বস্তায় 10 কেজি রয়েছে। তারপর ডিম নেব, এই যে এখানে ডিম রয়েছে, এইসব ডিম নেবো। এখান থেকে আমরা 1টি ডিম নিয়ে নিচ্ছি। আর কিছু নেবা এসব? আর কিছু নেবা না? আসো দেখি, আর কোনো কিছু নিয়ে নেওয়া হয়, জাস্ট এইটুকু জিনিসের জন্য এখানে আসা হলো এত দূরে। হ্যাঁ, আসো দেখি আর কোনো কিছু নেওয়া যায় কিনা। সো ভিউয়ার্স, আমি এখন, আমার ভাগ্য ভালো, আমার ব্যাগে 2টা পলিথিন ছিল, কারণ এই ব্যাগে মাঝে মধ্যে পলিথিন রাখি। সো আমি এখন এই পলিথিনের মধ্যে 8টা 2টা ভরে নিচ্ছি, এখানে ফ্রিজের উপর রাখি, কারণ ভাগ্য ভালো এই পলিথিনটা থাকাতে। যদি পলিথিন না থাকতো তাহলে আমাকে অনেক কষ্ট করতে হতো এই 2টা আটা নেওয়ার জন্য। আর এখানে আমাদের আরও কিছু জিনিস নেওয়ার কথা এখানে রয়েছে, কিন্তু আমি জানি না আজকে নিতে পারবো কি না, কারণ এই 2টা আটা নেওয়ার পরে আমার হাত ব্যথা করছে। অর্থাৎ এটা, এই যেহেতু আমাকে এই আটাটা নিয়ে পুরো মার্কেট ঘুরতে হবে, প্লাস এই ক্যাশে যায় গিয়ে পাগারে করতে হবে, অর্থাৎ পেমেন্ট করতে হবে। সো এই কারণে আমার হাতে কেমন জানি লাগে। সো এই কারণে আমি এখানে এই বেশি কিছু নিতে পারবো না। সো আমার মনে হচ্ছে আজকে এরকমভাবে এখান থেকে ফিরে যেতে হবে, কারণ এখানে আমরা জিনিস নিতেই পারছি না, কারণ এরকম আমাদের অনেক কিছু নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি ওই যে আপনাদেরকে বলেছিলাম বাহির থেকে আমরা এই ক্যাশ চেঞ্জ করে আসতে পারিনি, অর্থাৎ কারেলো নিতে পারিনি। যদি কারেলো নিতাম তাহলে হয়তোবা আমরা আরও কিছু নিতে পারতাম। এই যে এখানে আমি এখন আইসক্রিমের সাইড দিয়ে যাচ্ছি, অর্থাৎ আইসক্রিমের ফ্রিজের সাইড দিয়ে গিয়ে আমরা এখন এখানে যে মেরেন্দাগুলো রয়েছে ওইদিকে চলে আসলাম, কিন্তু আমি এখানে আসার পরও কিছু নিতে পারছি না। জাস্ট 1টি নর্মাল জিনিস নিয়ে নিচ্ছে এখান থেকে, এই যে এই কেকটা ফাতেমাতোহা, এর আগে একবার নিয়েছিলাম, ওই সময় অনেক পছন্দ করেছিল। সো এই কারণে আমি ওদের জন্য এই কেকটা নিচ্ছি, ব্যাস। আর কোনো কিছুই আজকে নিতে পারবো না, কারণ আমার হাতে এখন নিতে পারবো না। আর ইউসুফকে বললে ও এখানে উপরে উঠাতে, এই হাতে উঠে হাতে ধরে রাখতে পারে না কোনো কিছু, সব কিছুই ফেলে দেয়। সো এই কারণে আমাকে যখন কষ্ট করতে হবে, তাহলে আজকে আমি আর এখান থেকে কোনো কিছু কিনছি না। জাস্ট এই আপনাদেরকে যে আটা এবং ডিম নিয়েছি এগুলো দেখালাম, তারপর ফাতেমা তোহার জন্য এই টিফিন অর্থাৎ কেক নিয়ে নিচ্ছি, ওরা দুজন কেক খাবে। সো এই কারণে ওদের জন্য আমরা এখন কেক নিয়ে নিয়েছি, এখন দেখি আর কিছু নেওয়া যায় কি না। চকলেট, কিন্তু এখানে ওদের জন্য চকলেট নিলে আমাকে বাড়ি থেকে বকা শুনতে হবে, সো এই কারণে আমি চকলেট নিলাম না। ওদের জন্য আমি কেক নিয়ে নিচ্ছি, 1 প্যাকেট কেক নিয়েছি, আরও 1 প্যাকেট কেক নিয়ে নিই আরেক ধরনের, অর্থাৎ 2 প্যাকেট কেক নিয়ে নিচ্ছি, যদিও 2 প্যাকেট কেক নেওয়ার কথা ছিল না। সো আমি এখন ডিরেক্টলি ক্যাশে চলে যাচ্ছি, এবং এই ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই ভিডিওটা আরেকটু বড় হলে যদি আমাদের ওই যে কারেলো নিতে পারতাম, কিন্তু কারেলো যেহেতু নিতে পারিনি, সো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে এরপরের কোনো ভিডিওতে, ততক্ষণ আমাদের সাথে থাকুন, এবং এই ভিডিওটার দ্বিতীয় পার্ট অবশ্যই আসবে।